マノボタンシャマダハン السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من, من الشيطان الرجيم قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون

আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসেলের উপর আলাইহি আলাইহাল্লাম আমরা মানুষের আমলের বিষয়ে বেশ কিছু আমলের গুরুত্ব বর্ণনা করতে চাচ্ছি যে বিষয়গুলির উপরে দর্শক মণ্ডলী গুরুত্ব দিলে কোন আমল করলে কি নেকি পাওয়া যাবে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে কীভাবে ইবাদত করে আল্লাহকে সহজেই খুশি করা যাবে এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা বিষয়টি ফাজাইলা আমাল হিসাবে উল্লেখ করব এরপরে একটার পর একটা আমরা পেশ করব কোন কোন আমলগুলি মানুষ করলে জান্নাত পাবে এবং সহজেই পাবে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ বলেন ইল বি ইলাহা ইল্লাল্লাহ হে মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আল্লাহ তালা আমাদের নবীকে এই জ্ঞান অর্জন করতে বলছেন এই কথা সারা পৃথিবীর মানুষকেই তালা বললেন যে তোমরা আগে আল্লাহকে জানো আল্লাহর কাছে যদি কিছু পেতে চাও তার কাছে যদি কিছু বলতে চাও এই জন্যই এমাম বখারি রেহমুল্লাহ তার বখারি গ্রন্থে এইভাবে অধ্যায় উল্লেখ করেছেন আলে ইলম কাবলাল কওলেওয়াল আমালে কথা এবং কর্মের পূর্বে বিদ্যে কথা এবং কর্মের পূর্বে যদি বিদ্যা না থাকে তাহলে কথাও সঠিক হবে না কর্মও সঠিক হবে না আল্লাহ তালা এ বাক্যের পরে বলছেন অস্তাগ ফিরলে দাম্বিক এরপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান ক্ষমা চাইতে হলে আল্লাহ তালা ক্ষমা করেন এ কথা জানতে হবে তো আবহরায়রা রাজি আল্লাহ তালা তাল বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে রাজুলুন রাজিন আদনবাদাম্বন কোনো ব্যক্তি যদি কোনো পাপ করে অতপর বলে হলি আল্লাহ আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো ফয়াকুল ও তালা তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার বান্দা কি জানে যে আল্লাহ রাব্বুন তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে ক্ষমা করতে পারেন যিনি তাকে শাস্তি দিতে পারেন এক ফেরু এক হু শাস্তি দিতে পারেন ক্ষমা করতে পারেন এটি কেউ জানে যদি জেনে শুনে এটা বলে তো গাফার তোলে আব্দি আমার দাসকে ক্ষমা করে দিলাম রাসুল ওয়াসাল্লাম বলেন সুম মা কাথা তারপরে এই লোকটা কিছুদিন থাকলো ফাদ নবাদ এরপরে কোনো পাপ করে বসলো পাপ করার পরে বলল। রব্বি আজনাবত প্রতিপালক আমি পাপ করেছি তালা তখন তার প্রতিপালক বলেন যে আলেমা আব্দি। আমার দাস কি জানে তার একজন প্রতিপালক রয়েছেন এক হু ও এক ফেরুল্লাহ যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন কাতগাফারত যদি এটা জেনে শুনে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ নবী বলছেন এভাবে থাকলো পাপ করে বসলো পাপ করার পরে বললো রব্বি আ আলেম আব্দি আমার দাস কি জানে আল্লাহ রাব্বন তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন কাদ গাফর তোলে আব্দি তাহলে আমি আমার দাসকে ক্ষমা করে দিলাম যতদিন সে এইভাবে জেনে শুনে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিমের এই হাদিসটা পেশ করে মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এলম জানা বুঝা মোহাম্মদ উনিশ অত্র আয়াতে আল্লাহ তালা বললেন যে ফালাম আন্না ইলাহা ইল্লাল্লাহ। আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই তাহলে আল্লাহ আছেন এটা আগে জেনে নিন পস্তাক ফির দাম্বিক তারপর আপনার পাপের জন্য ক্ষমা চান আমরা অত্রয়াতের অধীনে এ হাদিসে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে মানুষকে আগে জানতে হবে যে আল্লাহ আছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এইভাবে যদি মানুষ জেনে শুনে আল্লাহর দরবারে ক্ষমা চায় অনতপ্ত হয়ে তাহলে ক্ষমা হবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন উলহাল ইয়াস্তাবিলা আমাবুল বাশির আফালা তাতা ফাক্করুন হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলেই হোসাল্লাম আপনি বলুন অন্ধ ব্যক্তি আর চক্ষওয়ালা ব্যক্তি কি সমান কেন তোমরা চিন্তা ভাবনা করো আল্লাহ তালা অত্র আয়াতে বলছেন যে অন্ধ ব্যক্তি হচ্ছে মূর্খ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি হচ্ছে শিক্ষিত ব্যক্তি চক্ষুওয়ালা ব্যক্তি আর মূর্খ ব্যক্তি দুইজন সমান হতে পারে না এই কথা আল্লাহ তালাই বলছেন আর একমাত্র যারা শিক্ষিত মানুষ তারাই চিন্তা ভাবনা করতে পারে যে আল্লাহ আল্লাহতালা কেন মানুষ সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহতালা নিজের সত্তা জানতে বলছেন মানুষকে বুঝতে বলছেন মানুষকে যাতে করে তার সত্তা জেনে শুনে তার কাছে ক্ষমা চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাত পেতে চায় তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই এগুলো এলমি ব্যাপার আর একজন জানা মানুষই আল্লাহ তালাকে চিনতে পারে চিন্তে ভাবনা করতে পারে আবু আজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ইফল এলমি বিদ্যে উঠে যাবে ওয়াকসরাল জাহাল মূর্খতা বেশি হয়ে যাবে ওয়াকসরা শারবুল খামর নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে ওয়াকসরা নেশা মহিলা বেশি হয়ে যাবে ওয়াকিল্লা রেজাল পুরুষ কমে যাবে অত্র হাদিসে আল্লাহর নবী বলছেন যে বিদ্যে উঠে যাবে অন্য এক বর্ণনে তিনি বলছেন যে ওয়াইন জাহাল মূর্খতা বর্ষণ হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে আমাদের চোখের সামনে তো দেখছি যে বিশ বছর আগে যত শিক্ষিত মানুষ ছিল এখন তার চেয়ে অনেক বেশি তাহলে কি আল্লাহ রসুল ভুল কথা বলেছেন জালে না আল্লাহ রসুল ভুল বলেননি আমরা যেটাকে বিদ্যে বলছি মূলত সেটা বিদ্যা নয় যেই বিদ্যা চিন্তা ভাবনা করতে পারে যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে যে বিদ্যা জান্নাতের প্রতি আগ্রহী হয় মূলত সেটাই বিদ্যা এই জন্য আল্লাহ তালা বলছেন যে ইন্নেমা এতাদক্কর উল উল আলবাব অন্য বর্ণ আল্লাহ তালা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লেদিন ইয়া লামন ওয়েল্লেদিন আল্লা ইয়া লামন ইন্নেমা এতাদক্কর ও উল উল আলবাব হেনবি আপনি বলুন যারা লেখাপড়া জানে আর যারা পড়া জানে না তারা কি সমান আল্লাহ বলতে চাইলেন না কখনো নহে শিক্ষিত আর অশিক্ষিত সমান নয় উল উল আলবাব নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে সম্মানিত দর্শক আল্লাহ তালা বলছেন শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে আচ্ছা বলুন তো আমরা তো প্রায় মানুষই টাকনুর নিচে কাপড় প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করছি আর আল্লাহর নবী বলেছেন বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে আমরা তো সবসময় পড়ছি আমরা কি শিক্ষিত মানে ভালো মন্দ তো বুঝতে পারলাম না এদেশের প্রায় নারী শতকর জন পঁচানব্বই জন বা বহু নারী নগ্ন হয়ে চলছে আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস দায়ুসকে আল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস যার মেয়ে ইসলামিক পোশাক পরে স্কুল কলেজে যায় না যার স্ত্রী ইসলামী পোশাক পরে থাকে না সাধারণত আমরা ইসলামী পোশাক বলতে বুঝি যা দিয়ে শরীর ঢাকা যায় শরীরের উঁচু নিচু অঙ্গ বোঝা যায় না একেই আমরা ইসলামী পোশাক বলে বুঝে থাকি আমরা বলতে পারি যে নারীদের জন্য সালো আর কামিজ মেক্সি চাদর কেউ যদি শাড়ি পরে তাহলে তাকে দুই ছটের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us.

সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ গঠন যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ঈমান যেমন তারাই মেনে নিছিলেন কোরান সন্ন্যাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লার উদ্দেশ্য আল্লাহর হুকুমমান ওকে হুকুমমান হসান জামিল রহমান মাদানীমের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যাযায়ে খায়ের দান করুক আমরা বলছিলাম যে আল্লাহ তালা বললেন ইননা মা ইয়াতাযাক্কারু উলুল আলবাব নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তো আমরা যারা নারী সমাজ এইসব নগ্ন পোশাক পরে চলছি তো আমরা কি এটা ভালো করছি এটা কি আমাদের জন্য করলেন তাহলে কি আমরা শিক্ষিতা নই তাহলে কি আমরা উপদেশ গ্রহণ করছি না কোনটা আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অর রাজলাত মিনার নেশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাতে যাবে না আল্লাহ তালা বলছেন ফি বয়ু তেকুন্যা ওয়ালা তাবার রাজনা তাবার রজাল যা হেলিয়ে হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না আল্লাহতরা নাকচ করেছেন তো আমরা তো এভাবে চলছি আমরা যারা নারী নির্দ্বিধাই এভাবে চলছি তাহলে কি আমরা শিক্ষিতা নই শিক্ষিতা হলে তো উপদেশ গ্রহণ করব। বিষয়টি আমরা আসলে বুঝার জন্য পেশ করছি তো বললেন মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত নগ্ন তা আমরা এখন মাঠে ঘাটে স্কুল কলেজে যেসব মেয়েদেরকে দেখছি তারা তো নগ্ন পোশাক পরে আছে পোশাক পরেও যার অঙ্গ প্রত্যঙ্গ জানা যায় বোঝা যায় সেটাই হল নগ্ন পোশাক তিনি বলছেন মমিলা তুন মা এলা তুন রাসেল মা তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং তারা নিজেরাও আকৃষ্ট হবে তাদের মাথা হবে বক্র উঁটের নেই আল্লাহর নবী বলছেন যে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতের সুগন্ধিও পাবে না তাহলে আমরা যারা সমাজে এইভাবে চলছি তারা কি শিক্ষিতা নারী সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তালা বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ সম্মানিত দর্শক আমরা তো নিজেকে শিক্ষিত মনে করছি তাহলে আমরা উপদেশ গ্রহণ করছি না কেন আমরা ভালো এবং মন্দ এটা বুঝতে পারছি না কেন আমরা শহীদ মিনার তৈরি করলাম শহীদ মিনার তৈরি করে ওতে ফুল চড়াচ্ছি এবং দেশের ছেলে মেয়ে জুতা স্যান্ডেল খুলে দিয়ে দিন সেখানে ফুল চাপাচ্ছে আমরা পহিলা বৈশাখ দিন পালন করছি সব কাজকর্ম বন্ধ করে পাকুর গাছের নিচে গিয়ে পান্তা ভাত খাচ্ছি তো এটা কেমন তাহলে কি এটা বৃদ্ধার পরিচয় একদিন কাজ করলে মানুষ কত কাজ করবে সারা দেশে যদি নারী পুরুষ একদিন কাজ বন্ধ রাখে তাহলে দেশের কত ক্ষতি এটাকে আমরা কোনোদিন হিসাব করেছি সেটা বাদ দিয়ে এ কাজ করছি তাহলে কি আমরা নিজেকে শিক্ষিত মনে করতে পারি আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তা আমরা যদি শিক্ষিত হই তাহলে এমন কাজ যেটা জাতির জন্য কোনো কল্যাণ আনে না সেটা কেন করছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি যে সুদ হারাম ঘুষ হারাম তা আমরা রায় দিন এটা ভক্ষণ করছি কি করে তাহলে কি আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না তালা বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ একজন মেয়ে বোরখা পরে আছে নখ বড় আছে হাতে একজন মানুষ দাড়ি চেঁচে রেখেছে একাধিক সহি হাদিস যে দাড়ি বড় করতে হবে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে নবীগণের বৈশিষ্ট্য দশটি তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ ফোহা দাড়ি বড় করা আল্লাহ রসুলের একাধিক সহিদিশের বিরোধী হয় আল্লাহ রসুল বলেছেন যে দাড়ি বড় করো তিনি বলেছেন মোচ কেটে ফেলো তিনি বলেছেন কাসুল আজফার নখ কেটে ফেলো তা আমাদের যে সবার নখ বড় আছে একজন মেয়ে বোরখা পরে আছে নখ বড় আছে নখে নেইল পালিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর মুসলিম নারীদের বৈশিষ্ট্য হবে নখে মেহেদি দেওয়া সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম বোন আমরা আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের হাতে যদি নেইল থাকে তাহলে দ্রুত খুলে ফেলুন দ্রুত ছিলে ফেলুন ইহুদি খ্রিস্টানদের পতিত নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর মুসলিম নারীদের বৈশিষ্ট্য হবে নখে মেহেদি দেওয়া দেওয়া জরুরি দিতেই হবে জনকে একজন মহিলা রাসুলের নিকটে একটা পত্র নিয়ে গেলেন আল্লাহ রসুল পত্রটা দেওয়ার সময় আল্লাহ রসুল বললেন যে হাতটি পুরুষের না নারীর তিনি হাতটি নিন্দা করেছিলেন কেন সেই হাতে মেহেদি দেওয়া ছিল না নারীদেরকে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও দিতে হবে জরুরি আমরা শুনেছি যে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন। এই জন্য পায়ের নখে মেহেদি দেওয়া হবে না এগুলো কথা ঠিক নয় এটা বোঝার ভুল দাড়ি পেকে গেলে তাকে মেহেদি ব্যবহার করতে হবে এটা আল্লাহ রসুল বলেছেন ঠিক নখে মেয়েদেরকে নারীদেরকে মেহেদি দিতে হবে এটা একটা বিধান হাতের নখেও নখেও দিতে দিতে হবে হবে পায়ের আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রসুল বললেন যে নাথু লেবেদ বগলের লুম উঠিয়ে ফেলো ও হালাকোলা আনাথ নিচের লুম পরিষ্কার করো ঊর্ধ্বের টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হয়ে গেলে নারীও পাপি হবে পুরুষও পাপি হবে যেকোনো মূল্যে যেকোনো উপায়ে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ কবুল করুক আমরা বলতে চাচ্ছি যে আমাদের বহু নারী পুরুষের নখ বড় নখে নেল পালিশ তাহলে কি আমরা শিক্ষিত নই বিষয়টা কেমন আমরা অনেকে দেখছি যে রাস্তাঘাটে বসে গান বাজনা নিয়ে মত্ত আল্লাহ রসুল বলেছেন যে গান বাজনা হারাম আমরা সবসময় গান বাজনা নিয়ে মত্ত সম্মানিত দর্শক মন্ডলী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার আপনার ভাই দেখেন সবসময় গান বাজনা নিয়ে উমার বলছেন নবী তার দুই কানের ভিতরে ঢোকালেন বাজনার শব্দ শুনে এরপরে তিনি দূরে সরে গেলেন এরপরে বলছেন যে ইবনে উমার তুমি কি বাজনা শুনতে পাচ্ছ আব্দুল ইবনে উমার বলছেন জি না আল্লাহর নবী এখন আর আমি শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা আ ঠিক আছে এরপরে তিনি তার দুই কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তির কাছে মোবাইলে গান বাজনা বাদ্যযন্ত্র নগ্ন নারী আর অনেকের মোবাইল নাম্বার যা আমরা অগচরে নিয়ে ব্যস্ত থাকি তাহলে কি আমরা শিক্ষিত নই বিষয়টি কেমন আল্লাহ তালা বলছেন আলবাব নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ আমরা কি শিক্ষিত নই আমরা উপদেশ গ্রহণ করি না কেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের কাছে যে বিদ্যা রয়েছে সেই বিদ্যা মূলত বিদ্যা নয় এটা হচ্ছে জাহেলিয়ত এটা হচ্ছে অজ্ঞতা তাই তো আল্লাহর নবী বললেন যে মনকানা লহু আলিদা ফাল্লাহা ফাহসানা তালিমাহা ফাহসানা তাদিবাহা ফালাহু আজরান কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে দাসী আমরা কাজের মেয়ে ধরি কাজের মেয়ে যদি থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার জন্য ডবল নেকি। সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে বুঝতে পারছি যে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই শিক্ষা আমাকে হালাল হারাম পার্থক্য করে বুঝিয়ে দেয় না যেই শিক্ষা আমাকে কল্যাণ অকল্যাণ বুঝাতে পারে না যেই শিক্ষা আমাকে সবসময় অন্যায়ের সাথে জড়িত থাকতে বলে সেই শিক্ষা কখনো শিক্ষা নয় এটা হয় না যে আদর্শ আমাকে কল্যাণ দিতে পারে না সেটা আদর্শ নয় যেমন মোবাইলের রিং হলে আমরা অন করে বলি হ্যালো এটা একটা আদর্শ আমরা অনেকেই অন করে বলি আসসালাম আলাইকুম কে কি বলছিলেন ভাই তো এটা একটা আদর্শ দেখেন তো কোনটা আদর্শ ভালো আর কোনটা মন্দ একজন নারী শিক্ষা অর্জন করার পরে বোরকা পরলো আল্লাহকে ভয় করলো এটা একটা বিদ্যা আর একজন নারী একেবারে উন্নত মানের একটা সে ডিগ্রি নিয়ে দেশে নগ্ন হয়ে ঘুরছে তার তো মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় চুল দেখলে পাপ হয় শরীর দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় তার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু সম্মানিত দর্শক মন্ডলী তাহলে কি আমরা বলবো তার কাছে বিদ্যা আছে শিক্ষা আছে এটা তো নয় তা তো হয় না আল্লাহ বলছেন যে নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করেন তো আমরা তো সব সময় অন্যায়ের সাথে জড়িত আমরা কি আল্লাহকে ভয় করি কই আমরা তো মনে করছি যে আমরা শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস করেছে আপনার ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে আপনার মেয়ে হাইকোর্টের জজ সুপ্রিম কোর্টের জজ তো আপনার ছেলে কি শিক্ষিত যদি অন্যায় করেন যদি অন্যায়ের সাথে জড়িত থাকেন তো আল্লাহকে ভয় করেন না তাহলে কি এটা শিক্ষা হলো কোনটা পাপ কোনটা নেকি নে বুঝতে চান না আমরা তো জানছি যে সে খুব বড় শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন একমাত্র আল্লাহ তালাকে ভয় করে যারা শিক্ষিত যারা জ্ঞানী গুণী সম্মানিত দর্শক আমরা মূলত ওই বিদ্যার গুণ বর্ণনা করতে চাচ্ছি যেই বিদ্যাতে ইহকালে কল্যাণ পাওয়া যাবে পরকালে কল্যাণ পাওয়া যাবে সম্মানিত দর্শক ওই বিদ্যায় আমরা খুঁজে বের করি যে বিদ্যে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে ভালো এবং বন্ধু বুঝতে পারা যাবে আল্লাহ তুমি আমাদেরকে এ ব্যাপারে তৌফিক দান করো আমরা সঠিক বিদ্যা অর্জন করে তোমাকে সন্তুষ্ট করতে চাই এবং জান্নাত কিনতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আমাদের কবুল করো সুভনাকালা আশহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিলিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়েন ব্যাংক কোয়ার্টারন কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াই ডি তিন শূন্য তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন

তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়